মৃত ব্যক্তির জন্য 4 বা 40 তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা ভাই শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে কয়দিন খাওয়াবে কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে আরো বেশি করতে পারলে ভালো যদি তাদের মন খারাপ থাকে আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক এরপরে খাওয়ায়া যায় খাওয়ায় না খাওয়ায় 4 দিনা 3 দিনা 7 দিনা 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিন এটা দেখে হলো ঠিক না ভাই ঠিক এটা জায়েজ নাই হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে ভালো করে শুনে রাখেন মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন 3 দিন 7 দিন এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে হিন্দু ভাইরা তাদেরটা করে করুক কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না তাহলে আপনার কোনো বিলিভের আপনার বিশ্বাসের ইমানে কোনো মানে থাকে না তাদের বিশ্বাস কি যারা গুগল বুঝেন নেট বুঝেন শ্রাদ্ধ তালিব্যসর অফলাকার দর পড়ে বড় ধ দিয়া সার্চ দেন দেখেন কি আসে হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয় তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনা দানা দেওয়া হয় খানা দেওয়া হয় না বলে তোর আত্মীয় খাওয়ায় না এই জন্য পাবি না আমি নিজে দেখেছি পড়েছি তারপরে এসে বলতেছি এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমাদের দেশে যা খাওয়ায় এগুলো জায়েজ না ইসলাম এগুলো বলে নাই যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন তাদের কাছ থেকে খানা আদায় করবেন না হ্যাঁ তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়া এটা ভিন্ন কথা কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন ভাই মানুষ কখন খাওয়ায় খুশির চুটে খাওয়ায় বিয়ে করছেন খুশি একটা বউ ঘরে আসছে নতুন মাশাল্লাহ এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন তাই না ছেলে হয়েছে আল্লাহ সন্তান দিছে মেয়ে হয়েছে সন্তান দিছে এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন ছেলে পাস করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির চোটে মিষ্টি খাওয়ান তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে এগুলো সব খুশির চোটে হয় না দুঃখের চোটে হয় খুশির চোটে হয় আপনার বাপ মারা গেছে গোটা এলাকা মানুষে গুরুজব করে খাওয়া দিচ্ছে মানে বিরাট খুশি যে বুড়া মরছে জমি জমার ভাগ পাইলাম এখন ব্যাপারটা কি সেরকম খুবই আপত্তি করে বিষয়টা খুবই আপত্তি করে এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে এটাও খুব কঠিন কাজ এটা করলে এলাকাবাসী বলবে কি পোলাপায়ন রাখি গেছে আরে কারো করে হাত ধোয়ায় না একখানা ঠিক না ভাই ঠিক আপনার হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাত কি লুলে হয়ে গেছে পানির অভাব হচ্ছে তলরছে আসলে হাত ধোয়ানো তো কথা না মানে খাওয়ায় না এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো মসজিদে কিছু টাকা দান করবো কিছু গরিব মানুষকে দিব এই এলাকাবাসী খাওয়াইয়া ফুর্তির অনুষ্ঠান করব না এটা জায়েজ নাই আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য এই মুর্দার খাওয়ানির যে অনাচার আছে এই 3 দিনে 7 দিনে 40 দিনে এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন সুন্নতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন হিম্মত করতে হবে অনেক মানুষ অনেক কথা বলবে আমার দাদি মারা গেছে আমার এক জেঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই দাদি মারা গেছে এখন তো অনেক গরু টরু জবা করে খাওয়াইতে হবে আমাকে ভাই আমি তো এই কাজ করবো না তাহলে কি করবেন আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব মসজিদে মানসায় কিছু দান করব কিছু ভালো কাজ করব দান করব তার পক্ষ থেকে এটা সওয়াবের কাজ কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে আইছে গরিব খাওয়ানো কোন আপনারা এগুলো কি গরিব খাওয়ানো গরিবরে কয় এই তোরা বয় সেভেন সব খাইলো কাকে ঠিক না বেঠিক এটা গরিবের নামে তামাশা তামাশা এগুলো বন্ধ করতে হবে এগুলো করা যাবে না কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ